তোমার নাম কি? আমার নাম সুজামা কুমার সাহা। কোথা থেকে আসছো? সাবরাপুর। এইখানে এরকম ভাবে মানে মাঝে মাঝেই আসো তো? কতদিন ধরে করছো এই কাজটা? তো একদম মানে অল্প বয়স থেকেই করছো। এখন তোমরা কি পার্থক্য বুঝতে পারো যে এখন যেহেতু একটা লোকে মিক্সি ইউজ করে বা এখন মানে কিরম চলে এখন এই শিলে কোটার? এটা ব্যাপার এটা আছে কি সিল আমি 20 বছর থেকে করছি কাজ, আর এখন আমি কি কাজ করবো সেটা জানি না। তো এটা আমি 20 বছর থেকে করছি, ধারাবাঁধা কাজ আছে, ঠিক আছে, এটাই জানি। আর যে হচ্ছে হচ্ছে, এটা কাজ ছাড়বো না। তো যে হবে সংসারে এর মধ্যে যেরকম চলবে চলবে। মানুষ ডাকে এখন রাস্তা দিয়ে গেলেও? হ্যাঁ ডাকে, তো ডাকে 4-5 জন 10টা যেরকম। এটা তো বাধা ধারা কাজ নয়, এটা যোন দিন যেরকম হয়ে যায় হয়ে যায়। তো এমনি তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি যে এই শিলেবাটা মশলা বা মিক্সির মশলার মধ্যে মানে কি পার্থক্য তুমি বুঝতে পারো? আমি এটা বলি কি মিক্সি মশলা ওটা কারেন্টের জিনিস আছে, ঠিক তো, ওটা লোহার জিনিস আছে। মশলা আপনি যে করে করছে ও লোহা আছে, ঠিক তো, লোহা মিশে যায় মশলার মধ্যে, খেলে কিছু ওটা রোগ ধরতে পারে, ঠিক তো। কিন্তু ওটা জিনিসটা লোহা কাস্টিং, ওটা খোয়া যায়, লোহা ঘাসতে ঘাসতে খোয়া যায়। তো মশলা যত কাটে ওটা লোহা ঘাসে, ওটা কোথায় যায় মতলব খাওয়ার সঙ্গে যায়, ঠিক তো, ওটার জিনিস ভালো না। শিলটা মশলা ভালো, হ্যাঁ শিলটা মশলা খাও, এটার থেকে ভালো ও জিনিস না, এটাই বলছি আর কি আছে।